এনআইভিএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শামসুল রহমান, সহকারী শিক্ষক বিষয় বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। প্রিয় নার্সারি শিক্ষার্থীবৃন্দ, সোনামণিরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। কি তোমাদের খুব মন খারাপ? বছরের শুরুতে তোমরা স্কুলে আসতে পারছো না, এই জন্যে এখানে মন খারাপ করার কিছুই নেই। তোমাদের মন ভালো করার জন্যই আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের স্বরবর্ণের ক্লাস আলোচনা করব। প্রথমেই আমরা শিখব স্বরবর্ণ কীভাবে লিখতে হয় এবং উচ্চারণগুলো করতে হয়। তোমরা সবাই মনোযোগ দিয়ে তাহলে ক্লাস শুরু করে দাও। তোমরা একটু এই চার্টটার দিকে খেয়াল করো। এখানে আমি স্বরবর্ণগুলো তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। এখানে তোমরা দেখবে আমি বোর্ডে ঠিক যেভাবে লিখব এবং উচ্চারণ করব, তোমরাও বাসায় ঠিক সেভাবেই লিখবে এবং উচ্চারণ করার চেষ্টা করবে। তাহলে কি আমরা এখন ক্লাস শুরু করতে পারি? আমি এখন বোর্ডে চলে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে আমার লেখাগুলো খেয়াল করো এবং আমি যখন উচ্চারণ করি তখন মনোযোগ দিয়ে শুনবে। আমাদের হাতের লেখা সুন্দর করার জন্য আমাদের লেখার কিছু নিয়ম মেনে চলতে হয়। তোমাদের স্বরবর্ণগুলো সুন্দর করে লেখার জন্য রোলিং শিটটা ব্যবহার করাই ভালো এবং লেখার সময় তোমরা দাগ মেনে চলবে। অর্থাৎ যখন তোমরা লিখবে তখন দাগের বাহিরে আসবে না, আমরা দাগের ওপরেও যাব না, আমরা দাগের বাহিরেও যাব না, প্রত্যেকটা অক্ষর আমরা সমানভাবে লিখব। তাহলে আমরা প্রথমেই স্বরবর্ণের কোন অক্ষরটা শিখব, স্বরবর্ণের অ। আমরা এখানে লিখে ফেলি প্রথম অক্ষর কি অ। দেখেছো সবাই কত সহজ? তোমরা চাইলে অনেক সুন্দর করে লিখতে পারবে। তাহলে আমরা এটা কি লিখলাম? অ। এখানে কোথায় আছে অ? এরপরে আমরা পরবর্তী অক্ষরে চলে আসি আ। দেখো কি করে আ লিখতে হয়। আমি এখানে লিখছি আ। দেখো তোমরা আমি কি করে লিখছি হ্রস্ব ই। হ্রস্ব ই লেখার সময় আমরা যে ওপরের চিহ্নটা দেই এটা অবশ্যই এখান থেকে দিতে হবে, মাঝখান থেকে। এভাবে মাঝখান থেকে দিলে হবে না, ওটা ভুল হবে। আমরা সবসময়ই হ্রস্ব ই হাতটা আমরা এখান থেকে দিই, হ্রস্ব ই। এরপরের বর্ণটা দেখো দীর্ঘ ই, দীর্ঘ ই। আমি আর ঘর টেনে লিখছি না, তোমরা বাসায় ঘর টেনে প্র্যাকটিস করবে। দীর্ঘ ই, দেখো দীর্ঘ ই কি করে লিখতে হয়, দীর্ঘ ই। এরপরের বর্ণ, এরপরের বর্ণ খেয়াল করো, হ্রস্ব উ, হ্রস্ব উ, হ্রস্ব উ। আমরা তার পরবর্তীতে চলে যাব দীর্ঘ উ। হ্রস্ব উ এবং দীর্ঘ উ একইভাবে লিখতে হয়, শুধু আলাদা একটা টেনে বাদ দিয়ে দিতে হয়। হ্রস্ব দীর্ঘ উ, দীর্ঘ। উপরে আমরা
রি, দেখো এখানে লিখেছি রি, তোমরা সবাই দেখতে পাচ্ছ? এটা দেখতে কঠিন মনে হচ্ছে, কিন্তু মোটেও এই বর্ণটা লেখা কঠিন নয়, অনেক সহজ। আমি কিভাবে লিখছি দেখো, প্রথমে আমি এভাবে প লিখলাম, দেখো। এরপর টেনে এভাবে নামিয়ে দিব এবং এই টানটা উঁচু করে এভাবে টেনে এখানে দিয়ে দেবো। কি এটা কি খুব কঠিন মনে হচ্ছে? এটা মোটেও কঠিন নয়, খুবই সহজ একটা বর্ণ, তোমরা চেষ্টা করলেই লিখতে পারবে। এরপরে আমরা চলে আসব এ, এটা দেখো আমি কি করে লিখি, এ। আমরা তার পরবর্তী বর্ণে আসব, এরপরে ওই। আমরা প্রথমে এ লিখব, তারপর এর মাথার উপরে একটা ওই, দেখো কি করে টানছি ওই। এরপরের বর্ণ আমরা আসবো কোনটা, ও। ও দেখো অনেক সহজ একটা, ও ও। এবং সবশেষ যে বর্ণটা আমরা আসবো, ও। প্রিয় শোনো, তাহলে আজ আমরা কি করলাম, আমরা বাংলা স্বরবর্ণের 11টি বর্ণ লিখলাম এবং উচ্চারণ করে শিখলাম। 11টি স্বরবর্ণের মধ্যে প্রথম বর্ণ হলো অ, দ্বিতীয় বর্ণ আ, তৃতীয় বর্ণ হ্রস্বই, চতুর্থ বর্ণ দীর্ঘ ই, পঞ্চম বর্ণ দীর্ঘ উ, তারপর দেখো হ্রস্ব উ, দীর্ঘ উ, ষষ্ঠ বর্ণ, সপ্তম বর্ণ রি, এরপরে দেখো অষ্টম বর্ণ এ, নবম বর্ণ ওই, এখানে দশম বর্ণ ও, এবং সবশেষ 11তম বর্ণ হলো ও। তাহলে কি আজকে আমরা ক্লাসে কি শিখলাম, আমরা বাংলা স্বরবর্ণের 11টি বর্ণমালায় শিখলাম, এটা এই বর্ণমালাগুলো কিভাবে উচ্চারণ করতে হয় আমরা সেটাও শিখে নিলাম। কি শোনামনি, এখন আমাদের বাসার কাজ কি হবে, এই বর্ণমালাগুলো আমরা খাতায় বারবার করে লিখব এবং সুন্দরভাবে উচ্চারণ করব। সবাইকে ধন্যবাদ।